नमस्कार बंधुरा, आमि जयदेव घोष और आमार चैनल सबुज स्वप्ने आपनादेर स्वागत। बंधुरा आज के देखाबो जे कि करे अनलाइन थेके सादा गादार बीज किने आपनारा खूब सहजेई ता थेके चारा तैरि करते पारबेन। तो ये देखुन आमार सामने आछे बेश सुंदर चारा। तो एगुलो आमि किभाबे तैरि करलाम एबं किभाबे एर परिचर्या करलाम सेटी निये आजकेर भिडियो। तो चलुन बंधुरा भिडियो शुरू करा जाक। तो देखुन बंधुरा सादा गादार आमि एई चारा बानानोर जन्य आजके कि निच्छि पटिंग मीडिया। तो पटिंग मीडिया हिसेबे आमी नियेछि एक भाग कोकोपीट और एक भाग सदा बाली और निच्छि आमी एक भागेर एकटु कम बा एक भागो निलेओ समस्या नेई एक भाग भार्मी कम्पोस्ट। तो हेल्दी चारा करते गेले अवश्यई आमादेर सार दिते हबे। तो तीनटे समरेशियोते आमी मेशाच्छि। एर संगे आमी निये निच्छि देखुन जे एक चा चामच मतो फांगिसाइड। तो फांगिसाइड दिले कि हबे चारा कोनो फांगास जनित समस्यागुलो हबे ना। तो भालो करे मीडियाटा आमि मिशिये नेब। तो एबार मेशानोर पर देखुन आमि एकटा एखाने चौड़ा पात्र निये निएछि। एखाने दुटो छिद्र आछे, छिद्र दुटो आमि बन्ध करे निलाम। निये एई पटिंग मीडिया दिये आमि भर्ती करे देब एटा। तो देखते पाच्छेन समान करे एटा छड़िये देब चारिदिके। तो एरपरे आमि बीजटाके केटे नेब। देखुन एई हलो आमार बीज। तो बीजटा आमि चारिदिके छड़िये देब। ছড়ানোর পরে আমি কী করব, আমার যে পটিং মিডিয়া আছে সেই পটিং মিডিয়া দিয়ে এর উপরে কিছুটা ছড়িয়ে দেব। এখন দেখুন বন্ধুরা, এবার ছড়ানোর পরে আমি এতে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেবো এটা। তো এবার একটি খবরের কাগজ দিয়ে দেখুন এটাকে পুরো ঢেকে দেব। এটা করলে কি হবে, জার্মিনেশনটা খুব ভালো হবে তাড়াতাড়ি। তো দেখুন বন্ধুরা, এবার এটা সেমি শেড এরিয়া যেখানে আলো আসে এরকম জায়গায় রেখে দেবো চার দিনের মাথায়। দেখুন বন্ধুরা কি সুন্দর জার্মিনেশন হয়েছে। তো আজকে আমি পুরো এর ঢাকনাটা খুলে দিলাম, কারণ আর বেশি দিন রাখলে কি হবে গাছগুলোকে ডিস্টার্ব করে দেবে। তো ম্যাক্সিমাম জার্মিনেশন হয়ে গেছে দেখুন চার দিনের মাথায়। এবার এটাকে পুঁতে দেবো। তো দেখুন বন্ধুরা, চার দিন পর থেকে আমরা চারাগুলিকে সকালের 1 থেকে 1.5 ঘন্টা রোদ খাওয়াবো, যাতে চারার ডাইব্যাক রোগ না আসে এবং চারাগুলি গোড়া থেকে পচে না যায়। তো এই সময় রোদটা খুবই দরকারি। আপনারা চাইলে যদি গ্রিন শেড থাকে অতি অবশ্যই গ্রিন শেডের তলায় রাখলে আপনার আলাদা করে রোদ খাওয়ানোর দরকার পড়বে না। বন্ধুরা আজকে আমার চারার বয়স 6 দিন পার করে 7 দিনে পড়েছে। তো 7 দিন অন্তর আমি কি করব, এই অ্যান্ট্রাগল ফাঙ্গিসাইড দেখতে পাচ্ছেন, এটা কন্টাক্ট ফাঙ্গিসাইড অ্যান্ট্রাগল, এটা একটি মৃদু ফাঙ্গিসাইড, বায়ার কোম্পানির খুব ভালো ফাঙ্গিসাইড। এটা আমি 1 গ্রাম 1 লিটার জলে, 1 গ্রামের বেশি আমরা দেবো না, কেননা চারার গাছ ছোট সমস্যা হতে পারে। তো 1 গ্রাম 1 লিটার জলে দেবো, দিলে আমার যে চারা গাছ হয়ে যে মরে যাওয়ার যে সমস্যা সেটা দূর হয়ে যাবে। তো এটাকে আমি মোটামুটি 1 গ্রাম পরিমাণ দিচ্ছি, কম হলে সমস্যা নেই কিন্তু বেশি হলে চারায় সমস্যা হতে পারে। তো 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে আমি বিকেলের দিকে গাছে স্প্রে করে দেব। চারাগুলোতে আমি 1 গ্রাম 1 লিটার জলে অ্যান্টাগল ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দিলাম। তো এই সময় আমাদের চারাগুলোতে রোদ আসে 2 থেকে 3 ঘন্টা এমন জায়গায় রাখতে হবে, কেননা চারা জন্মানোর পরে যদি আপনার রোদ না খায় সেক্ষেত্রে আপনার চারা দেখবেন গোড়া থেকে পচে গিয়ে চারা মরে যাওয়ার সমস্যা হবে। বন্ধুরা আজ 20 দিনের মাথায় দেখুন আমার চারাগুলি কী ধরনের হেলদি চারা তৈরি হয়েছে। তো এই চারাতে আমি 15 দিনের মাথায় একবার NPK 12:61:0 স্প্রে করেছিলাম 2 গ্রাম প্রতি লিটার জলে সকালবেলা। তো আপনারা NPK 20:20:20 বা NPK 19:19:19 2 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এবার এই চারাগুলি আমি পটিং করে দেবো এবং পরবর্তীকালে এই গাছের ফুল আসার আপনাদের আপডেট দেবো। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত,
সকলে ভালো থাকুন, মন দিয়ে গাছ করুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী আপডেট পেতে। ধন্যবাদ।